আমাদের কাছে একটা Redmi 3S মডেলের সেট আছে। সো এই ফোনটাতে সমস্যা, কাস্টমারের কথা অনুযায়ী টাচ প্যাডে কাজ করছে না, কিন্তু কাস্টমার যখন আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে তখন সেটটা ওপেন নেই। সো আমরা সেটটা খুলেছি, সেটটা খোলার পরে যে পর্যায়ে আছে সেটা দেখলে সত্যি অবাক হওয়ার কথা। এই যে যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কিন্তু ওয়াটার ড্যামেজের জন্য হয়ে থাকে। কাস্টমার বলেছে হালকা একটুখানি জল গেছে, সো এটা হালকা জলের নমুনা। এই টাচপ্যাডটা হয়তো আশা করি আর কাজ করবে না, এখান থেকে আইসির মধ্যে অনেকটা খারাপ অবস্থা। এখন আমাদের দেখার বিষয় এই সেটটা ওপেন হয় কি না, আপাতত সেটটা ওপেন নেই। এখন আমরা ফুল সার্ভিস করব, ফুল সার্ভিস করে দেখবো যে সেটটা ওপেন হয় কি না। একে একে সমস্ত পার্টসগুলো আমাদের খুলে নিতে হবে, খুলে নিয়ে ফুল পেট্রোল দিয়ে কিংবা থিনার দিয়ে সার্ভিস করব। চলো আমরা সার্ভিসটা করে নিই। আমরা এখন দেখবো যে আমাদের সেটটা চালু হয়েছিল। সেটা কিন্তু আমাদের চালু হয়েছে, আমাদের টাচপ্যাডটা চেঞ্জ করে দেখতে হবে, কেননা এই টাচপ্যাডটার অবস্থা খুবই খারাপ, এখান থেকে ফয়েলগুলো মিসিং হয়ে গেছে। সো আমরা টাচপ্যাডটা চেঞ্জ করে পুনরায় আবার সেটটা ওপেন করব। আমরা নতুন টাচপ্যাড লাগিয়ে নিয়েছি, আমাদের সেটটা রানিং হয়ে গেছে, আমরা সেটটা রানিং করে নিয়েছি। সো সেটটা যা অবস্থা ছিল তাতে সেটটা যে ওপেন হয়েছে, রানিং হয়েছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এই ধরনের হেল্পফুল ভিডিও তো প্রতিনিয়ত দেখার জন্য। সো এই ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে।